ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরডিবি রেনবো। তো এনআরডিবি রেনবো চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের আবারও একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আমার নতুন ব্লগটা আজকে আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি। তো সকলকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর হচ্ছে তো রেডি হয়েছি, দেখো এই যে আমার মেয়েও রেডি হয়েছে, এই জামাটা পরে যাবে, আমি একটা কুর্তি পরেছি, যাব। মানে কয়েকদিন থেকে তো শরীরটা প্রচণ্ডই খারাপ, তোমাদেরকে বলছি। তো ভাবছি আজকে একটু ডাক্তারের ওখানে যাবো, ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধ কাজ হচ্ছে না, তো ভাবছি ডাক্তারের ওখানে যাবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো যাই হোক, আমার নতুন চ্যানেলে বলছি, সরি, কি আবল তাবল সব বলছি, মাথাটাও খারাপ হয়ে গেছে, শরীর খারাপ তো খারাপ, মানে অসুস্থ, তার সঙ্গে মাথাটাও আমার মানে অসুস্থ হয়ে গেছে, মাথাটাও মানে কাজ করছে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করো। অলরেডি যারা আমার ইউটিউব ফ্যামিলিতে এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা বড়ো আছো তাদেরকে জানাচ্ছি প্রণাম, যারা ছোটো আছো বা আমার সমবয়সী আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন চলে যাবো বাজারে, আমাদের এখানে ডাক্তারের এখানে দেখাবো, যে ডাক্তার ওষুধ খাচ্ছি, তো ওখানে যাবো, ওখানে দেখাবো। তো দেখো আমার মুখের কী অবস্থা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যাচ্ছি। ছোটবেলা দেখলে যে বাজারে গেলাম, তো বাজারে গিয়েছি, যাওয়ার পর একটা দোকানে দেখলে গেলাম, তো তারপরে কি হয়েছে, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, ডাক্তার দোকানে গেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আর বাড়িতে আসলাম, আসার পরেও কোনো কিছু শেয়ার করিনি, কারণ শরীরটা এত খারাপ লাগছিলো, মানে এই মানে বাড়ি থেকে এইটুকু রাস্তা হেঁটে গিয়েছি, মানে হচ্ছে কি যেন একটা পরিশ্রম হয়ে গেছে, ভালো লাগছিলো না, ওই জন্য আর কালকে ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে, আর এখন বাজে 12:30, সকালও না কিন্তু দুপুর হয়ে গেছে। তো এখন ভাবছি না ব্লগটা শেষ করে দিয়ে কালকে অর্ধেক ব্লগ করে রেখেছি। তো কালকে বাজারে গেলাম, তো অনেকদিন পরে বাজারে গেলাম, বাজার যাওয়া হয় না, শরীরটা ভালো না, তো বাজারে গেলাম, তো কয়েকটা দোকানে ঘুরেছি, তো সবগুলো কিছু মানে সমস্ত কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো শুধু ওই দোকানে গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম ওই দোকানে, তো আমার মেয়ে ভিডিও করলো তোমরা দেখলে, তো ওখানে কয়েকটা জিনিস নিলাম আমার মেয়ের জন্য, তো তারপর তো বাড়িতে আসলাম। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, নাহলে তো সকালবেলায় শেষ করতে পারতাম ব্লগটা, কারণ কালকে রাত্রেবেলা থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি ছিল সকালবেলা, আর সকালের মধ্যে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, মানে 8-9 অব্দিও বৃষ্টি ছিল এখানে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, ওই বৃষ্টিতে ভিজলে আরও আমার ক্ষতি হবে, আমার এমনি সর্দি কাশি যাচ্ছে না, তো এই জন্য আর দেরি করে উঠেছিলাম, খাওয়া দাওয়া করলাম, করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে দুপুরে রান্নাটা করিনি, দুপুরে রান্নাটা আজকে লেটেই করবো, কারণ আজকে আবহাওয়াটা একদম আমাদের এখানে অসাধারণ আবহাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি ছিল আর রোদ্রু নেই, তো খুব সুন্দর আজকে আবহাওয়া। তো কী বলবো আর, তো আজকের না কালকে তো ব্লগটা শেষ করছি এখানে, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আর কালকে হচ্ছে বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, এক মিনিট, বাজার থেকে কী কী নিয়ে এসেছি দেখো, এই আমার মেয়ের জন্য তো অনেক কিন্তু আছে ঘরে, ও মানে আনে, নিয়ে এসে কয়েকদিন এক দুদিন দিবে, তারপরে এরকম করে ফেলে রেখে দেবে। তারপরে এই যে পতঞ্জলির এই ক্রিমটা নিয়ে এসেছি, জেলটা, তো তারপরে এই যে মেহেন্দি, তো মেহেন্দি অলরেডি দেওয়া হয়ে গেছে আমার মেয়ে, সকাল সকাল দিল মেহেন্দি, দেখো এই যে একদম পাতার মেহেন্দিটা, মানে পাতার যে হয় না ওই কাবেরি মেহেন্দিটা ভালো হয়, কালারটা খুব সুন্দর,
আর একটা আছে লিকুইড, মানে কেমন যেন না ওটা, ওটা দেওয়াটা ভালো নয়, মানে স্কিনের প্রবলেম হয় ওইটা দিলে। এরকম আমার হাতে ভুলে গেল। তো তারপর আর একটা জিনিস নিয়ে এসেছি, তো ওটা এখন দেখানো যাবে না কারণ ওটা ধুয়ে দিয়েছি। আমার মেয়ের জন্য একটা ফ্রক নিয়ে এসেছিলাম বাড়িতে পড়ার জন্য, তো এগুলোই কালকে বাজারে গেলাম। ডাক্তারের মানে কী বলবো, রত দেখা হলো, কলাও বেচা হলো, এক কথা মানে ডাক্তার ওখানে গিয়েছি, তারপরে যে এগুলো জিনিস চিনিস নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বারবার এক কথা বলছি তোমাদেরকে, আমি কিন্তু কানে কিছুই শুনছি না, মানে এমনিতে তো কানে কম শুনছি মানে সর্দির জন্য, তার মধ্যে আবার কানের এই যে এই জায়গাটাতে ফোড়া উঠেছে, তো খুবই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিও যদি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো প্লিজ। আর টাটা।